প্লাস এর এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনসুল ইসলাম গতকালকের ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম কনস্ট্রাক্টর কি এবং কনস্ট্রাক্টর কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরেই এই ভিডিওটি চলে চলে আসবেন এই ভিডিওটিতে আমি আলোচনা করব কনস্ট্রাক্টরের প্রকারভেদ সম্পর্কে কনস্ট্রাক্টর মূলত দুই প্রকার ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইতিমধ্যেই আমি আপনাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ব্যবহার দেখিয়ে দিয়েছি এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ডিফল্ট কনস্ট্রাক্টরের ব্যবহার দেখাবো যেই কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার থাকবে সেটি হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো প্যারামিটার থাকবে না সেটি হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর তো কোড বক্সে নিয়ে যাচ্ছি আপনাদের গত লেকচারে ভিডিওতে যে প্রোগ্রামটা আমরা করেছিলাম সেই প্রোগ্রামটি এখানে ওপেন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমরা একটা কনস্ট্রাক্টর ব্যবহার করেছি এটি হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এবার আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর ব্যবহার করব তো ডিফল্ট কনস্ট্রাক্টরের জন্য যে কোনো জায়গায় এইখানে আপনারা জান বা কনস্ট্রাক্টর তৈরি করতে হয় ক্লাসের নাম সাথে মিল রেখে আমাদের কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করতে হবে তো লক্ষ্য রাখবেন এইখানে এটি হচ্ছে একটি কনস্ট্রাক্টর কারণ এর নাম ক্লাসের নামের সাথে মিল আছে এবং এর কোনো রিটার্ন টাইপ নেই আর এটি হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর কারণ এখানে কোনো প্যারামিটার দেওয়া হয়নি তো ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু রেখে দিই যাতে করে বুঝতে সুবিধা হয় আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর যখন ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হবে তখন যাতে প্রিন্ট করে ডিফল্ট কনস্ট্রাক্টর তো লক্ষ্য রাখবেন এইখানে আমরা যে কনস্ট্রাক্টরটা ইউজ করতেছি বা কল দিচ্ছি দুইটি ভ্যালু দিয়ে আমরা কনস্ট্রাক্টরটাকে কল দিচ্ছি তো দুইটি বেলো দেওয়া আছে এই কনস্ট্রাক্টরে তাহলে ডেফিনেটলি এই কনস্ট্রাক্টর আমাদের কল হচ্ছে না তারপরে এইখানে যে কনস্ট্রাক্টরটাকে কল দেওয়া হচ্ছে সেটিও দুইটি প্যারামিটারের জন্য কনস্ট্রাক্টর কল দিচ্ছে তো আমাদের যেটা করতে হবে ডেফিনেটলি আরেকটা অবজেক্ট তৈরি করে নিতে হবে যে কোনো জায়গায় একটা অবজেক্ট তৈরি করে নেবেন সাপোজ আমি অবজেক্টের নাম দিলাম ওবি তো লক্ষ্য রাখবেন এইখানে কিন্তু কোনো ভ্যালু আমি পাস করতেছি না সুতরাং এটা ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল দেবে বাট এইখানে অবজেক্টগুলো কাকে কল দিচ্ছে যেটি দুইটি প্যারামিটার আছে যে কনস্ট্রাক্টরের তাকে কল দিচ্ছে ওকে সো কোডটা যদি রান করি তাহলে বুঝতে পারতেছেন প্রথমে ডিফল্ট কনস্ট্রাক্টর দেখাচ্ছে তারপর সেকেন্ড যে কনস্ট্রাক্টর আমাদের প্যারামিটার কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে তো আমরা যে কাজটা করতে পারতাম এখানে একটা এন্ড লাইন দিয়ে দিতে পারতাম তাহলে বুঝতে সুবিধা হবে পারফেক্ট তাহলে কিভাবে কল হচ্ছে বলে নিচ্ছি টি ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল দিচ্ছে তারপরে এখানে আমরা প্যারামিটারেজ কনস্ট্রাক্টরের বেলু সেট করে দিচ্ছি ডিসপ্লে ফাংশনকে কল দিচ্ছি বেলুগুলো প্রিন্ট করবে তারপর সুপর্ণা অবজেক্টের জন্য আমরা কনস্ট্রাক্টরের মধ্যে বেলু পাঠাচ্ছি প্যারামিটারেজ কনস্ট্রাক্টরে এবং বেলুগুলো প্রিন্ট করে দিচ্ছে কোডটা আবার রান করে দেখাচ্ছি আপনাদের ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যান্ড পারফেক্টলি কাজ করতেছে তো আশা করি কিভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর এবং আপনারা ধারণা লাভ করেছেন এখানে আরেকটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন যে দুইটা দুইটা ফাংশন বা কনস্ট্রাক্টরের নাম সেম আমরা একটা টপিক অলরেডি এসেছি ওভারলোডেড ফাংশন বা ফাংশন ওভারলোডিং তো এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে রাইট সো এরকম আপনারা ওভারলোডিং কনস্ট্রাক্টর বা কনস্ট্রাক্টর ওভারলোডিং ইউজ করতে পারেন যতগুলো ইচ্ছা কনস্ট্রাক্টর তৈরি করতে পারেন বাট অবশ্যই তাদের প্যারামিটার মাস্ট বি ডিফারেন্ট সো এই ভিডিওটি এতটুকু থাকবে আশা করি ভিডিও থেকে আপনারা কনস্ট্রাক্টরের প্রকার বেদ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সবার সাথে ভিডিওটি শেয়ার করতে মোটেও বলবেন না আল্লাহ হাফিজ